পারফিউম বা সুগন্ধি খালি চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই অনুভব যে কতটা মোহ সৃষ্টি করতে পারে তা অনেকেরই অজানা। যুগে যুগে পৃথিবীতে বিশেষ কিছু উদ্দেশ্যে কিছু মানুষের আগমন ঘটে, ঠিক এরকমই পারফিউমের সর্বোচ্চ সৌন্দর্য উপলব্ধি করাতে সেরা নাক নিয়ে যে মানুষটির জন্ম হয়েছিল সে তার তৈরি পারফিউম দ্বারা পুরো এক সাম্রাজ্যকে তার বশীভূত করেছিল। মানুষ হত্যার মতো অপরাধ করেও সকলের কাছে সে অ্যাঞ্জেলের খেতাব পেয়েছিলেন। এমনই একটি গল্প নিয়ে 1985 সালে জার্মান রাইটার প্যাট্রিক সেসকিন তৈরি করেছিলেন ঐতিহাসিক উপন্যাস পারফিউম, দ্য স্টোরি অব মার্ডারার। IMDb-তে মুভিটির রেটিং 7.5/10। রোটেন টমেটোসে 59% ফ্রেশ এবং মেটাক্রিটিক স্কোর 56%। তো শুরু করা যাক ক্রাইম ড্রামা ফ্যান্টাসি জনরার ঐতিহাসিক পারফিউম মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই দেখা যায় জন ব্যাপটিস্ট নামের এক যুবক একটি জেলে বন্দী। সে পুরোপুরি শিকলে বাঁধা ছিল, তাকে নির্মমভাবে টেনে বাইরে বের করে আনা হয়। বাইরে অসংখ্য লোকের সমাগম, তারা সবাই তাকে মার্ডারার মার্ডারার বলে ডাকছিল। সবার কাছে সে ঘৃণার পাত্র হিসেবে ছিল। এই জনসমাগমের সামনেই তার অপরাধের রায় শোনানো হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সাধারণ কোনো মৃত্যুদণ্ড নয়, মৃত্যুর আগে তার হাত পা ভেঙে ফেলা হবে, তারপর তাকে ফাঁসি দেওয়া হবে। এই রায়ে সবাই খুশি হয়ে যায়, সবার মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। কে এই জন ব্যাপটিস্ট? কী তার অপরাধ? কেন সবাই তাকে ঘৃণা করছে? এর উত্তরগুলো জানানোর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় অতীতের 1738 সালের প্যারিস শহর। প্যারিসের সবচেয়ে নোংরা জায়গা ছিল সেখানকার মাছের বাজার। এখানে বাজারে এক মহিলা মাছ বিক্রেতাকে দেখানো হয়, সে গর্ভবতী ছিল। হুট করে তার ব্যথা ওঠে, সে ওখানে আড়ালে বাচ্চা প্রসব করে। সুন্দর প্যারিসের সবচেয়ে দুর্গন্ধময় জায়গায় জন্ম হয় এই জন ব্যাপটিসের। এর আগেও তার মার 4টি সন্তান প্রসব হয়েছিল, সেগুলোর কিছু মৃত ছিল আর কিছু ছিল বিকলাঙ্গ। সেসব বাচ্চাগুলোকে এই মা নদীতে ফেলে দিয়েছিল। এই বাচ্চাটিও অজ্ঞান অবস্থায় জন্ম নেয়। তাকেও তার মা ফেলে দিত, কিন্তু বাচ্চাটি সাধারণ কোনো বাচ্চা ছিল না, অদ্ভুত ঘ্রাণ ক্ষমতার অধিকারী ছিল বাচ্চাটি। বলা যেতে পারে পৃথিবীতে সর্বোচ্চ ঘ্রাণ নিতে পারা এবং বিশ্লেষণের ক্ষমতা ছিল এই বাচ্চাটির। দুর্গন্ধময় জায়গায় জন্ম নেয়া বাচ্চাটি সেসব ঘ্রাণ সহ্য না করতে পেরে কেঁদে ওঠে। আশপাশের সবাই সেখানে চলে আসে, তার মা তাকে আর ফেলে দিতে পারে না, সে পালিয়ে যায়। তার মার এই অপরাধের জন্য পরে তাকে ফাঁসি দেয়া হয়। জন ব্যাপটিস্টের সাথে অন্যদের নিয়তির এক অদ্ভুত তালমিল রয়েছে। এই জন ব্যাপটিস্ট যার যার কাছে যেত, সে থাকাকালীন সময়ে তার মাধ্যমে যেমন অন্যের উপকার হতো, আবার সে চলে গেলে কোনো না কোনোভাবে তাদের মৃত্যু হয়ে যেত। বাচ্চাটিকে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। অনেক ছোট এই অনাথ আশ্রমে জায়গার অনেক ঘাটতি ছিল, তাই নতুন এই বাচ্চাটি আসাতে তাকে অন্য বাচ্চারা মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ওই সময় অনাথ আশ্রমের কেয়ারটেকারটি তা দেখে ফেলে এবং বাচ্চাটিকে সে উদ্ধার করে। তবে তার মানে এই না যে সে বাচ্চাদের খুব ভালোবাসত, উল্টো বলা যেতে পারে এই বাচ্চাগুলোর উপরে তার আয় নির্ভর করত। এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে তাদের বিভিন্ন কারখানায় বিক্রি করে দেওয়া হয়। অনাথ আশ্রমে বাচ্চাগুলোর অবস্থা খুবই শোচনীয়, তারা অনেক কষ্টে জীবনযাপন করত। অনাথ আশ্রমে জন ব্যাপটিস্টকে আনার পরই সেখানকার অন্যান্য বাচ্চারা বুঝে গিয়েছিল সে সবার থেকে আলাদা এবং বিশেষ কেউ। ধীরে ধীরে জন বড় হয়। 5 বছর পর্যন্ত জন কারো সাথে কোনো কথাই বলেনি। অন্য সব ছেলেরা যেখানে খেলাধুলা নিয়ে মেতে থাকত, জন সে সময় তার ঘ্রাণ ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকত। ঘ্রাণ নিয়ে সে আশপাশের সব কিছু অনুভব করত। তার ঘ্রাণ শক্তি এতটাই প্রকট ছিল যে তার দিকে যদি কোনো কিছু ছুঁড়ে মারা হতো তা সে না দেখেই ধরে ফেলত। জন 13 বছরের হলে তাকে একটি চামড়া কারখানায় শ্রমিক হিসেবে বিক্রি করে দেয়া হয়। একইভাবে জনকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনাথ আশ্রমের ওই কেয়ারটেকার মহিলাটি মারা যায়। ছিনতাইয়ের কবলে পড়ে তার নৃশংসভাবে মৃত্যু হয়। জন যে কারখানায় আসে সেখানেও সে শোষণের শিকার হয়। সেখানে কর্মচারীদের এতটাই অমানসিক পরিশ্রম করানো হতো যে কেউই 5 বছরের বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারতো না, কিন্তু একমাত্র জনই বেঁচে গিয়েছিল। সে কারখানায় 5 বছরের বেশি সময় পর্যন্ত কাজ করেছিল।
এতে এটা প্রমাণিত হয় জন ওখানকার সবার চেয়ে আলাদা। বিশেষ কিছু রয়েছে তার মধ্যে যা তাকে বেঁচে থাকার প্রেরণা দিয়ে যাচ্ছে। তার মালিক একবার তাকে সাথে করে চামড়া বিক্রি করতে শহরে নিয়ে যায়। সে প্রথম শহরে আসে। এতদিন সে অপরিষ্কার পরিবেশে ছিল, এবার শহরে এসে নিত্য নতুন সুন্দর সব ঘ্রাণ নিতে পারছিল। ঠিক এরকমই একটি ঘ্রাণ নিতে নিতে সে একটি সুগন্ধির দোকানে চলে আসে, অর্থাৎ পারফিউম ক্রয়ের দোকানে। সেখানে সে ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় পারফিউম এমএন সাইকির ঘ্রাণ পায়। এর পরপরই সে আরও একটি সুগন্ধির ঘ্রাণ পায় যা তাকে পাগল করে দেয়। সে মুগ্ধ হয়ে ওই ঘ্রাণটির পিছু পিছু চলতে থাকে। সুগন্ধিটি এক ফল বিক্রেতার মেয়ের শরীর থেকে আসছিল। সুন্দরী সেই মেয়েটি জনের পিছু আসার ব্যাপারটি বুঝতে পারে। সে তাকে কিছু ফল দেখিয়ে বলে সে কিনতে চায় কিনা, কিন্তু জন সে তো শুধুমাত্র সুগন্ধিই বোঝে। সুগন্ধই যেন তার জন্য স্বর্গ, সে আর কিছুই চায় না। সে ওই মেয়ের এগিয়ে দেওয়া হাত থেকে ঘ্রাণ নিতে শুরু করে। এরকম আচরণ দেখে মেয়েটি ভয় পেয়ে পালিয়ে যায়। জন যে ঘ্রাণ পেয়েছিল সে ওই ঘ্রাণকে হন্য হয়ে খোঁজে। এভাবে খুঁজতে খুঁজতে সে ওই মেয়েকে পেয়েও যায়। সে মেয়েটির কাছে এসে আবার ঘ্রাণ নিতে ধরলে মেয়েটি চিৎকার করে ওঠে, আর তখন জন মেয়েটির মুখ চেপে ধরে এবং দেহের ঘ্রাণ নিতে থাকে। এভাবে চেপে ধরে রাখার ফলে মেয়েটি মারা যায়। জন নিজেও বুঝতে পারে না সে অজান্তে কিভাবে একটা মেয়েকে হত্যা করে ফেলেছে। তবে তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই, শুধুমাত্র সুগন্ধির সাথেই যেন তার সম্পর্ক। এটার জন্য সে সব করতে পারে, এটা পেলেই তার আর কিছুই দরকার হয় না। কিন্তু এই মেয়েটির মৃত্যুর পর তার দেহের ঘ্রাণ ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। জন বিচলিত হয়ে পড়ে, সে এই ঘ্রাণ হারাতে চায় না। ওই রাতে জন আর ঘুমায় না, সে ভাবতে থাকে কিভাবে সে এই ঘ্রাণ বেশিক্ষণ ধরে রাখতে পারবে। ওই শহরে একসময়কার জনপ্রিয় পারফিউম প্রস্তুতকারক ছিল বালবিনি। একসময় তার বিপুল জনপ্রিয়তা থাকলেও এখন তা নেই। নতুন সব প্রস্তুতকারকদের আনাগোনাতে তার পুরনো ধাঁচের পারফিউমগুলো টিকে থাকতে পারছিল না। সে নিত্য নতুন ফর্মুলা ব্যবহার করে বিভিন্ন পারফিউম তৈরি করতে গেলেও সেগুলোতে সফল হতে পারছিল না। সে ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় পারফিউম এমোর এনসাইকির ফর্মুলাও জানার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু সক্ষম হচ্ছিল না। ওই দিন ওখানে জন চামড়া ডেলিভারি দিতে আসে। জন বালবিনির গায়ে লেগে থাকা এমোর এনসাইকির ঘ্রাণ নিয়ে বলে সে তাকে এই পারফিউমটি প্রস্তুত করে দিতে পারবে। সে বলে তার নাক প্যারিসের শ্রেষ্ঠতম নাক। বালবিনি প্রথমে তাকে হেয় করলেও পরে একটি সুযোগ দেয়। জন বালবিনিকে এমোর এনসাইকির থেকেও ভালো পারফিউম তৈরি করে দেয়। বালবিনি সেই পারফিউমের ঘ্রাণ নিয়ে জীবনের সেরা মুহূর্ত উপভোগ করার মতো অনুভূতি পায়। জন বালবিনিকে বলে সে যদি তাকে তার কাছে রেখে দেয় তাহলে সে তাকে এর থেকেও ভালো পারফিউম বানিয়ে দিতে পারবে। তাকে শুধু পারফিউম সংরক্ষণের কৌশলটুকু শেখাতে হবে। বালবিনি জনকে চামড়ার ব্যাপারীর কাছ থেকে কিনে নেয়। জনকে দূর করার সাথে ঠিক আগের মতো করেই এই ব্যাপারীটিরও পানিতে ডুবে মৃত্যু হয়। জন বালবিনিকে নতুন নতুন ফর্মুলা দিয়ে সেরা কিছু পারফিউম বানিয়ে দেয়। এগুলোর মাধ্যমে বালবিনি আবার তার জনপ্রিয়তা ফিরে পায়। বালবিনি জনকেও পারফিউমের নানা বিষয় জানাতো। সে বলে একটা পারফিউমের তিনটি স্তর থাকে, প্রতিটি স্তরে চারটি করে নোট থাকে, সব মিলে ১২টা নোট দিয়ে একটি পূর্ণাঙ্গ ভালো পারফিউম হয়। পারফিউম যদি একটি বাড়ি হয় এই স্তরগুলো হচ্ছে তার দেয়াল, আর নোটগুলো হচ্ছে ওই দেয়ালেরই ইট। কথিত আছে এই ১২টা নোট এর বাইরে আরও একটি নোট রয়েছে, সেটা যদি ব্যবহার করা যায় তাহলে তা দিয়ে সর্বোচ্চ পারফিউমটি বানানো সম্ভব হবে, যার মোহ মানুষকে বশ করে ফেলবে। পৃথিবীতেই স্বর্গের অনুভূতি দিতে পারবে এতটাই ক্ষমতা হবে সেই পারফিউমের। জন অবাক হয়ে এগুলো শুনছিল, হয়তো ভাবছিল সে একদিন এই পারফিউম বানিয়ে দেখাবে। বালবিনির কাছে জন পারফিউমের সংরক্ষণ শিখতে চাচ্ছিল। সে চাচ্ছিল সে যদি কোনো কিছু থেকে ভালো সুগন্ধ পায় তবে সেই সুগন্ধটি সে যেন বের করে অন্য কোথাও সংরক্ষণ করতে পারে, সে সুগন্ধ যেন কখনো হারিয়ে না যায়। বালবিনি তাকে একটি পদ্ধতি শেখায়। সে তাকে দেখায় ১০,০০০ গোলাপ থেকে কিভাবে সুগন্ধ বের করে তা সংরক্ষণ করতে হয়। বালবিনি তার বানানো একটি মেশিনে এই গোলাপগুলো সিদ্ধ করে তার বাষ্প ঘনীভূত করে, আর তা থেকে গোলাপগুলোর সুগন্ধ ফোঁটা আকারে বেরিয়ে আসে। ফুলের পর জন অন্যান্য জিনিসেরও সুগন্ধ বের করার চেষ্টা করতে থাকে।
একদিন রাতে বালবিনী দেখে জন কাঁদছে। জন বলে বালবিনী তাকে মিথ্যে বলেছে। এভাবে সব ঘ্রাণকে ধরে রাখা যায় না। সে লোহা তামা জাতীয় জিনিসগুলোর ঘ্রাণ এভাবে ধরে রাখতে পারছিল না। জন চায় সে যেন যে কোনো কিছুর সুগন্ধ ধরে রাখতে পারে। বালবিনী দেখে সে তার বিড়ালকেও এই পদ্ধতিতে ব্যবহার করে ফেলেছে। তার শরীর থেকে সে সুগন্ধ বের করার চেষ্টা করছে। বালবিনী এতে রেগে যায়, বলে কোনো প্রাণীর শরীর থেকে এভাবে সুগন্ধ বের করা যায় না। এটা শুনে জন জ্ঞান হারিয়ে ফেলে। শরীর থেকে ঘ্রাণ না বের করার ব্যাপারটা জেনে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তার তো ঘ্রাণ ধরে রাখতেই হবে, তাকে যেভাবেই হোক কোনো না কোনো পদ্ধতি শিখতেই হবে। জনের অসুস্থ হওয়াতে বালবিনী চিন্তিত হয়ে পড়ে, কেননা বালবিনীর পারফিউম বিজনেস জনের উপরই নির্ভর ছিল। জন তার কাছে অন্য উপায় আছে কিনা জানতে চায়। বালবিনী বলে প্রাণীদের চর্বি গলিয়ে সে তার সুগন্ধ সংরক্ষণ করতে পারবে, কিন্তু এই পদ্ধতি সে পারে না। তবে গ্রাস শহরে গেলে জন তা শিখে নিতে পারবে। জন যাওয়ার জন্য প্রস্তুত হয়। 100 পারফিউম ফর্মুলা দেওয়ার মাধ্যমে জনকে বালবিনী যেতে দেয়। সাথে একটি সুপারিশ পত্র লিখে দেয় যাতে জন সেখানে গিয়ে কাজ পায় আর পদ্ধতিটি শিখে নিতে পারে। 100 ফর্মুলা পেয়ে বালবিনী অনেক খুশি হয়। কিন্তু আবার সেই একইভাবে জন দূরে যাওয়ার ফলে বালবিনী বাড়ির ধস নেমে সে মারা যায়। জন অন্য শহরে যাচ্ছে। সে প্রথমবারের মতো মুক্তির স্বাদ পায়। সে এখন কারো গোলাম নয়। সে পাহাড় পথ দিয়ে শহরে যেতে থাকে। পাহাড়ের এক গুহায় কিছুদিন অবস্থান করে। একদিন স্বপ্নে সে দেখে ওই ফল বিক্রেতার মেয়েটি তার কাছাকাছি রয়েছে, কিন্তু মেয়েটি তাকে অনুভব করতে পারছে না, তাকে দেখতে পারছে না। জনের ঘুম ভেঙে যায়। উঠে সে তার নিজের শরীরের ঘ্রাণ নিতে শুরু করে। সে দেখে তার নিজের দেহের কোনো ঘ্রাণ নেই, তাই মেয়েটি তাকে দেখতে পাচ্ছিল না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাকটি যার কাছে রয়েছে, সে যে কোনো ধরনের প্রসাধনী বানাতে পারে। তার নিজের দেহের ঘ্রাণ ছিল না, কোনো সুগন্ধ ছিল না। জন এতে কষ্ট পায়। সে ভাবে তার কোনো মূল্যই তাহলে নেই। তাই সে সিদ্ধান্ত নেয় সে পৃথিবীর সেরা পারফিউমটি বানিয়ে সে পৃথিবীতে তার মূল্য দেখিয়ে দিবে। গ্রাস শহরে ঢোকার সময় জন আবার সেই ঘ্রাণ পায়, যেটা সে আগে পেয়েছিল ওই ফল বিক্রেতার মেয়েটির কাছ থেকে। এই সুগন্ধ আসছিল লৌরা নামের এক মেয়ের শরীর থেকে। ঘ্রাণের পিছু নিতে নিতে সে মেয়েটির বাসা পর্যন্ত চলে যায়। লৌরা গ্রাস শহরের ধনী প্রভাবশালী লোক অ্যান্টনি রিসের মেয়ে ছিল। জন গ্রাস শহরে ম্যাডাম আনিফি নামের এক মহিলার কাছে কাজ করা শুরু করে। সেখানে সে প্রাণের চর্বি থেকে সুগন্ধি বের করার দুটি পদ্ধতি শিখছিল। জন পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি বানাবে, এর জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো পর্যায়ে যেতে রাজি রয়েছে। তার কাছে পারফিউমের ঊর্ধ্বে কিছুই ছিল না। একই ধারাবাহিকতায় সুন্দর সুবাসের অধিকারী একটি মেয়েকে হত্যা করে ফেলে। তার শরীরটি সে প্রাণী চর্বির সাথে সিদ্ধ করে, কিন্তু এর পরেও সে সফল হয় না। সে মেয়েটির দেহ থেকে সুগন্ধ বের করতে পারে না। এরপর সে দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করে। এর জন্য সে ওখানকার এক পতিতাকে ভাড়া করে নিয়ে আসে। সে তার দেহে এবার চর্বির লেপ লাগিয়ে দেয়। পতিতাটি এবার সেসব দেখে ঘাবড়ে যেতে থাকে। সে এক পর্যায়ে আর রাজি হয় না। জনকে তার টাকা ফেরত দিয়ে তাকে যেতে বলে। তখন জন তাকেও মেরে ফেলে। সে তার শরীরে চর্বির লেপ লাগিয়ে সংরক্ষণ করে। পরে সেই চর্বি তুলে নিয়ে জাল দিয়ে তার বাষ্প থেকে সুগন্ধ বের করতে সক্ষম হয়। এরপর জন বালবিনীর কথা অনুযায়ী 13 বোতলের একটা সেট তৈরি করে। এই সেট পূরণের মাধ্যমে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম তৈরি করবে। আর এই প্রতিটি বোতলের জন্য প্রয়োজন হবে একটি করে নারী দেহ। একদিন রাতে লৌরাদের বাসায় তার বার্থডে পার্টি চলছিল। সুযোগ পেয়ে জন ওখানে আসে। পার্টিতে লৌরা লুকোচুরি খেলছিল। ওই সময় জন লৌরাকে আক্রমণ করতেই সেখানে অন্য কেউ চলে আসে, তাই লৌরাকে সেদিন নিতে পারে না। কিন্তু ওই পার্টিতে থাকা দুই যমজ বোনকে জন তুলে নিয়ে যায়। তাদের শরীর থেকে সুগন্ধ বের করে সে তার প্রথম দুই বোতল পূরণ করে নেয়। এই ডেড বডিগুলো শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যেতে থাকে। এর ফলে শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারা শহরে কারফিউ জারি করা হয়। সবাই তাদের বাসায় মহিলাদের লক করে রাখতে শুরু করে। লৌরার বাবা তার মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে এই হত্যাকারী সুন্দরী মেয়েদের টার্গেট করে তাদের কোনো বিশেষ উদ্দেশ্যে মেরে ফেলছিল। আর তার মেয়ে ওই শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। জন 12টি মেয়ে হত্যা করে 12টি বোতল ফিল আপ করে ফেলেছিল। তার দরকার ছিল একটি, আর সে ওই লৌরা নামের মেয়ের কাছ থেকেই নেবে।
এতগুলো মেয়ে হত্যাতে চারছে একটি সভা বসে। সেখানে সবাই মর্মাহত আর ক্ষুব্ধ ছিল। তারা সবাই এটা থেকে নিস্তার পেতে চাচ্ছিল। ওই সময় সেখানে একটি সংবাদ আসে, গ্রেনাবল শহরে একটি লোক ধরা পড়েছে যে নিজেকে হত্যাকারী হিসেবে স্বীকার করে নিয়েছে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়। পরে তারা সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু অ্যান্টনি ডিসিস এটা মেনে নেয় না। সে তদন্ত করে বলে এটা ভুল কোনো লোক। লোকটি স্বীকারোক্তিতে বলেছে মেয়েদের সে মেরে তাদের চুল কেটে নির্যাতন করেছে, কিন্তু লাশগুলোর চুল কাটা থাকলেও তাদের শরীরে কোনো নির্যাতনের চিহ্ন ছিল না। হত্যাকারী এদের অনেক যত্নে খুন করেছে। কিন্তু অ্যান্টনির এসব কথা কেউই মেনে নেয় না। সবাই খুশিতে মেতে থাকলেও অ্যান্টনি তার মেয়েকে নিয়ে ওই শহর থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় লৌরার ঘ্রাণ জনের কাছে এসে পৌঁছে। জন সেই ঘ্রাণের পিছু পিছু লৌরাদের সাথে অন্য জায়গায় চলে আসে। অন্যদিকে মারা যাওয়া ওই পতিতা মহিলাটির বিড়াল সেই মহিলাটির কাপড়গুলো জনের রুম থেকে বের করে ফেলে। পরে আশপাশে সবাই এসে সেখানে এখন পর্যন্ত মৃত 12টি নারীর বস্ত্রই খুঁজে পায়। পুলিশ জনকে হুন্য হয়ে খুঁজতে থাকে, কিন্তু জন ওখানে ছিল না, সে লড়াদের সাথে চলে এসেছিল। অ্যান্টনি একটি হোটেলে উঠেছিল। সে তার মেয়েকে একটি রুমের মধ্যে লক করে রাখত আর তার রুমের চাবি তার নিজের কাছে রেখে সে ঘুমাতো। জন এক রাতে ওই হোটেলে ঢুকে আড়ালে চাবি নিয়ে সে লৌরার রুমে যায়, লৌরাকে হত্যা করে আর তার শরীর থেকে 13তম বোতলটি ফিল আপ করে নেয়। পরের দিন সকালে অ্যান্টনি তার মেয়েকে মৃত অবস্থায় পায়। সে অনেক মর্মাহত হয়। সে পাগলের মতো কাঁদতে থাকে। অন্যদিকে জন তার 13 সুগন্ধ পেয়ে গেছে। এই 13তম সুগন্ধটি সে আগের 12টির সাথে মিলিয়ে দেয়, দিয়ে সে তার কাঙ্ক্ষিত পারফিউম তৈরি করে ফেলে, যে পারফিউম বানানো প্রায় অসম্ভবই ছিল। এরপর সেখানে পুলিশ চলে আসে, জনকে গ্রেফতার করা হয়। আর এরপরেই ঘটনা নিয়ে যাওয়া হয় মুভির একদম শুরুতে, যেখানে জনকে দেখানো হয়েছিল, তার ফাঁসির আদেশ শোনানো হয়েছিল। দুই দিন পরে তার ফাঁসির ঘোষণা দেয়া হয়। ফাঁসির দিন এসে যায়। শুধু শহর নয়, বাইরে থেকেও নানা শহরের মানুষ এসেছিল তার এই ফাঁসি দেখার জন্য, ঐতিহাসিক এই খুনিকে দেখার জন্য। গার্ডগুলো জনকে নিয়ে আসতে যায়। ওই সময় সুযোগ পেয়ে জন তার বানানো পারফিউমটি খুলে ধরে। এই পারফিউমের সুগন্ধে ওখানকার সবাই মুগ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে। পরে দেখা যায় জন রাজকুমারের বেশে ফাঁসির মঞ্চে এসে পৌঁছে। জল্লাদ তার গায়ে লেগে থাকা পারফিউমের গন্ধে মুগ্ধ হয়ে যায়। সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে তাকে নির্দোষ বলতে থাকে। এরপর জন তার পারফিউমটি তুলে ধরে রুমালে করে সেটির ঘ্রাণ ছড়িয়ে দেয়। আশপাশের সবাই এই সুবাসে মুগ্ধ হয়ে যায়। তারা অদ্ভুত সুন্দর অনুভূতি পায়। স্বর্গের সুবাস যেন তাদের মোহিত করে যাচ্ছে। তারা পৃথিবীর সব কিছু ভুলে যায়, ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসার দৃষ্টিতে তাকাতে থাকে, একে অপরের ভালোবাসতে শুরু করে। তারা সবাই জনকে অ্যাঞ্জেল মনে করতে থাকে। এমনকি লৌরার বাবা পর্যন্ত তার কাছে এসে নিজেকে সঁপে দেয়, জনের কাছে ক্ষমা চায়। জন সবার ভালোবাসা দেখে প্রথমবারের মতো ভালোবাসাকে অনুভব করে। সে চোখ বন্ধ করে ওই ফল বিক্রেতার মেয়েটার কথা মনে করে, যাকে সে ভালোবাসতে পারত, তার ভালোবাসাও পেতে পারত, তার দেহের সুগন্ধকে আজীবনের জন্য আপন করে নিতে পারত। শুধু সুগন্ধির সন্ধানে সে ওই মেয়েসহ অনেককে হত্যা করে ফেলেছে। এগুলো ভেবে ভেবে জন অনেক কষ্ট পায়। জন সেখান থেকে চলে যায় এমন একটি ক্ষমতার অধিকারী হয়ে গিয়েছিল যা টাকা, ভয় কিংবা যে কোনো আধিপত্যের চেয়ে শক্তিশালী। তার কাছে এমন একটি শক্তি রয়েছে যা দিয়ে সে যে কোনো সম্প্রদায়কে বশ করে নিতে পারবে। সে চাইলেই বাদশাকে প্রজা বানিয়ে পুরো সাম্রাজ্যকে তার করে নিতে পারবে। কিন্তু সে এসবের কিছুই করে না। তার পারফিউমের মোহে সবাই তাকে ভালোবেসে সম্মান করছে, কিন্তু এই মোহ কেটে গেলে তার কোনো অস্তিত্বই তাদের কাছে নেই। এই কৃত্রিম ভালোবাসা দিয়ে তার কি হবে, তাই সে চায় না। সে নিজেকে তুচ্ছই মনে করতে থাকে। সে যে লক্ষ্য নিয়ে এগোচ্ছিল তা হয়তো পূরণ হয়ে গেছে, কিন্তু জীবনের আসল লক্ষ্যই সে হারিয়ে ফেলেছে। জীবনে তার আর কোনো আশা নেই। সে হাঁটতে হাঁটতে ওই দুর্গন্ধময় মাছের বাজারে এসে পৌঁছায়, যেখানে তার জন্ম হয়েছিল। ওখানে সে তার মাথায় ওই পারফিউমটি পুরো ঢেলে দেয়। সবাই সে ঘ্রাণে পাগল হয়ে যায়। তারা তার গায়ে এসে ঝাঁপিয়ে পড়ে। তারা তার শরীরের ঘ্রাণ নিতে নিতে শরীরের বিভিন্ন অংশ ছিঁড়েই ফেলে।
পরের দিন সকালেও স্থানে জনের বস্ত্র ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর এভাবেই দুনিয়ার সেরা নাকের অধিকারী এবং ঐতিহাসিক পারফিউম তৈরিকারী খুনি লোকটির ইতি ঘটে। আর পারফিউম বোতল থেকে সবশেষ ফোঁটা সেখানে পড়ে সেটির সুগন্ধ শেষ হয়ে যায়, যার জন্য হয়তো প্যারিস শহরকে সিটি অফ লাভ অ্যান্ড রোমান্স বলা হয়ে থাকে।